আল্লাহ জাল্লা শানহু বলছেন কাদ আসলাহাল মুমিনুন, মুমিন হলো তারা, সফল হবে তারা, মুমিন হবে তারা। মুমিনের প্রথম শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পড়তে রাজি আছেন তো? কোন অজুহাতে নামাজ ছাড়া যাবে না। বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়তে পারেন না, ইশারায়, ঠিক কি না? প্রথম হলো দাঁড়িয়ে يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। নামাজেও যখন জাহান্নামের আয়াত আসতো, বিশ্বনবীর চোখগুলো ভিজে যেত, সেজদায় তিনি কাঁদতেন, মনে হতো গরম পানি উতরাচ্ছে, সেজদায় এরকম আওয়াজ আসতো বিশ্বনবীর সেজদা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফালিয়াদ, সূরা তাওবায় আল্লাহ বলছেন বেশি করে কাঁদো, কম আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযাহিকতুম কালিলা ওয়া বাকাইতুম কাসীরা, অধিকাংশ সময় তোমরা কেঁদে কেঁদে কাটাতে, কমই হাসতে। কিভাবে হাসে মানুষ আগুনের উপরে 24 ঘন্টা আমরা বসে আছি, ঠিক কি না? 5 মাইল খনন করলে জাহান্নাম পাবে, 14 মাইল খনন করেছে সাইবেরিয়ার লোকেরা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ তারা শুনতে পেয়েছে, ইউটিউবে সেই আওয়াজ আসছে, শুধু কান্নার আওয়াজ। তবে বাংলাদেশে শুধু কান্নার আওয়াজ পাওয়া যাবে না, কারণ মাটির নিচে বহু আল্লাহর ওলিও শুয়ে আছে। পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে বসে থাকে কিছু আল্লাহর ওলি আছে না নাই?